ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত এক ভাই জানতে চেয়েছেন যে কুরবানির গরু ভাগাভাগি সিস্টেমটা কি, বা উট এবং গরুতে কুরবানি যে ভাগাভাগি দেওয়া হয় এর পরিপূর্ণ শরীয়তের বিধানটা কি। জাযাকাল্লাহ খায়ের সম্মানিত ভাইকে। এখন আমাদের সামনেই জিলহজ মাস আসতে চলেছে, এই মাসের পরই কুরবানি সন্নিকটে, তাই এই বিষয়ে আমাদের আলোচনা করা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। প্রথম কথা, কুরবানি এটা হচ্ছে ইবাদত, তার দলিল হচ্ছে কোরআন, পবিত্র কোরআনে একাধিক আয়াত এসেছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা কুরবানি করো আল্লাহর নামে, সালাত আল্লাহর জন্য, সিয়াম আল্লাহর জন্য, সমস্ত কিছু এবং কুরবানি আল্লাহর জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাউসারে যে ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো আল্লাহ সন্তুষ্টির জন্য, এই সালাত এবং কুরবানি করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। অর্থাৎ কুরবানি এটা ইবাদত, পবিত্র কোরআন তার দলিল। এরপরে কিছু বলে অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে সুন্নতে মুআক্কাদা বলেছেন এবং সুন্নতের জন্য তাগিদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের ভিত্তিতে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা অবস্থায় কুরবানি করলো না, সে যেন আপনার হচ্ছে তার সে যেন ঈদগাহে না আসে। অর্থাৎ যে ব্যক্তি সামর্থ্য আছে কুরবানি করার, সে যদি কুরবানি না করে আমার ঈদগাহে যেন না আসে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন কুরবানি করার জন্য, কুরবানি সুন্নত, কুরবানি ফরজ নয়। এই জন্যই যে মনে করেন যদি কুরবানি, যখন ধনী ব্যক্তিরা যায় সামর্থ্য আছে কুরবানি করবে, কুরবানি গোশত নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দেবেন, এতিম মিসকিনকে আপনার পরিবার পরিজন বা আপনার আশেপাশে গরিব মিসকিনকে দেবেন, এই সকল মিলে একটা ঈদের খুশিতে একটা খাওয়া, গোশত খাওয়া, কত সুন্দর বিধান ইসলাম দিয়েছে যেটা অন্য কোনো ধর্ম দিতে পারে না। প্রত্যেকটা ধর্মগ্রন্থ ভালো কথা বলে, কিন্তু সমাধান দিতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম সমাধান দেয় এবং সমাধানের সূত্র বলে দেয় কিভাবে আপনি সমাধান পাবেন, আর অন্য কোনো ধর্ম বলতে পারে না। এখন কোরবানি সুন্নতে মুআক্কাদা, এটা আল মুগনি ইবনু কুদাইমা 13 খণ্ড 360 ফিকা সুন্না 3 খণ্ড 195 পৃষ্ঠায় এ হাদিসটির কথা এসেছে। এরপরেও আমাদের সমাজে একটা ইখতিলাফ মশলা চলছে যে কুরবানি কেউ কেউ বলে দিচ্ছেন যে সাত ভাগে কুরবানি দেওয়া হারাম, কেউ বলছেন সাত ভাগে কোনো কুরবানি হাদিস নেই, অথবা কেউ বলছেন এটা শুধু সফরের জন্য। তাহলে আদৌ কি এটা শুধু সফরের জন্য, না এইটা মুকিম এবং সফর দুটোর জন্যই? রাসূলুল্লাহ সাল্লাম থেকে আমরা হাদিস থেকে, সাহাবায়ে কেরাম থেকে এবং সালাফ সালাফিন থেকে আমরা সমাধান নেব। তো সাত ভাগে কুরবানি সম্পর্কে দুটি মত আছে। একজন বলছেন যে এটা শুধুমাত্র আপনার সফর অবস্থার জন্য, আর একজন বলছেন সফর এবং মকিম দুটো অবস্থাতেই জন্যই হবে। এ সম্পর্কে যে হাদিসটি এসছে সেই মুসলিমের হজ অধ্যায় অনুচ্ছেদ 62 হাদিস নম্বর 351, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সাথে হজের উদ্দেশ্যে বের হলাম, অন্তপর তিনি আমাদের সাথে উট ও গরুতে শরীক হওয়ার আদেশ দেন। আমাদের মধ্যে প্রত্যেক সাতজনকে একটি উটে তিনি বলেন যে তোমরা শরীক হও। এরপরে আবদুল্লাহর পুত্র জাবির থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলাম, তারপরে তিনি আমাদেরকে সাতজনের পক্ষ থেকে একটি উট বা নহর করলাম, অর্থাৎ কুরবানি করলাম, সাতজনের পক্ষ থেকে একটি গাভী। অনেক ক্ষেত্রে এসেছে অনেক রেওয়ায়তে যে উটের জন্য দশজন আপনি শরীক হওয়া যায়। এরপরে আরও যদি আপনি দেখেন যে কুরবানিতে শরীক হওয়ার ঘটনা, এটা উল্লেখ করা হয়েছে তিরমিজি আজাই হদ্দায় 7 নম্বর অনুচ্ছেদ হাদিস নম্বর 1537, আরও উল্লেখ করা হয়েছে নাসায়ের 15 নম্বর অনুচ্ছেদে 4401, এরপরে ইবনে মাজায় 3131, মুসনাদ আহমেদ 3 খণ্ড 303, একই রাবি এত জায়গায় হাদিসগুলো এনেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা সফরে ছিলাম, এমত অবস্থায় কুরবানির যখন সময় হলো
আমরা একটি গাভীতে সাতজন শরীক হলাম, উঠে দশজন। তাহলে এর আগের হাদিসটাই আমরা উঠে সাতজন পেলাম, পরবর্তী হাদিসে দশজন পেলাম। অতএব সর্ব গরুতে সাতজন শরীক হওয়া যাবে আর উঠে দশজন। এই হাদিসটিকে ইমাম তিরমিজি হাসান বলেছেন, শেখ আলবিন রহমতুল্লাহ সহি বলেছেন, সোনানে তিরমিজি, হাদিসটি 1501 এ সিলবানি শেখ আলবানি সিলসিলায় সহিয়া এই হাদিসটি পাবেন। এরপরে এ হাদিস থেকে মুহাদ্দিসিন কিরাম যেমন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যে হাদিসটি বর্ণনা করেছেন, তার সিরাত শিরোনাম হচ্ছে যে বাবনু ফিল ইসরাকি ফিল উজাহিয়া, অর্থাৎ কুরবানি শরীক হওয়ার অনুচ্ছেদ তিনি একটা অনুচ্ছেদ এনেছেন যেখানে তিনি বলেই দিয়েছেন যে কুরবানিতে কতজন শরীক হওয়া যাবে। অন্তপর তিনি হুদাইবিয়ার উট এবং গরুতে সাতজন হয়ে শরীক হয়ে কুরবানির হাদিসটি বর্ণনা করেন। এরপরে সাহাবাই কিরাম আহলে ইমামগণের অনেক আমল রয়েছে। এরপরে ইমাম নাসাই যে অনুচ্ছেদটা এনেছেন সেখানেও তিনি নামকরণ করেছেন বাবু মা তুজিউ আনহুল বাদানাতা ফিজ জাহাইয়া, অর্থাৎ এটাও বলা হয়েছে যে ফিজ জাহাইয়া মানে কুরবানি অনুচ্ছেদ, কুরবানির অনুচ্ছেদে অর্থাৎ কুরবানির ভাগের অনুচ্ছেদ। এখানে তিনি কুরবানিতে উটের জন্য পক্ষে যতজনের পক্ষে যথেষ্ট তিনি এনেছেন এই নাসায়ের হাদিসে জাহায় অনুচ্ছেদ 15 নম্বর অনুচ্ছেদ হাদিসটা এনেছে, অর্থাৎ তিনি সাতজন বলেছেন যে উটের ক্ষেত্রে সাতজন। তবে প্রসিদ্ধ মত আমরা সাত অথবা দশ, সর্বাধিক উটের দশজন শরীক হতে পারে কিন্তু গরুর ক্ষেত্রে সাতজনে বেশি করা যাবে না। এরপরে ইবনে মাজা আজাহি কুরবানি অনুচ্ছেদ তিনি ওই হাদিসটি এনেছেন 3131-এ, তিনি বলেছেন একটি গরুতে এবং উটে আপনার হচ্ছে গরুর জন্য সাতজন এবং উটের জন্য দশজন তারা শরীক হতে পারে। তাহলে এখানে প্রসিদ্ধ ফেকি ইমামগণ যে মতামত প্রকাশ করেছেন পরিষ্কারভাবে, তেনারা একটা হাদিসের অধ্যায় এনেছেন যেখানে উট এবং গরু কুরবানির শরীক হওয়ার অধ্যায় তেনারা স্পেশাল করে এই অধ্যায় এনেছেন। তাহলে যদি কোনো হাদিসই না থাকতো, যারা বলছেন যে এই ভাগ দেওয়ার পক্ষে কোনো হাদিসই নেই বা উট বা গরু কুরবানি ভাগ দেওয়াই যাবে না, তাহলে এই হাদিসগুলো কোথা থেকে এলো, এই মামরা কীভাবে আনলেন? এরপরে দেখেন যে বলা হয়েছে যে যারা বলছেন যে এটা সফরের জন্য, হাদিসগুলোতে কিন্তু একটাতেও আপনি পাবেন না যে এখানে উল্লেখ করা হয়েছে সফরের জন্যই। এই হাদিসগুলো স্পেশালি যে শুধুমাত্র সফরের জন্য, এ সম্পর্কে আমরা কোনো এইভাবে পরিষ্কারভাবে কোনো আমরা রেওয়াত বা বর্ণনা আমরা পাই না। অর্থাৎ এইখান থেকে আমরা বুঝতে পারি প্রসিদ্ধ ইমাম তিরমিজি আবু দাউদ নাসাই যে হাদিসগুলো এনেছেন সেখান থেকে আমরা প্রস্তুত হয় যে গরুর ক্ষেত্রে সর্বাধিক আমরা সাতজন শরীক হতে পারে। তবে আলহামদুলিল্লাহ কেউ যদি একটা ক্ষমতা রাখে পুরো গরু একটা দেবে, যদি না পারে দুইজনে দেবে, যদি না পারে তিনজনে দেবে, তারপরে না পারলে চারজনে, তারপরে না পারলে পাঁচজনে, তারপরে না পারলে ছজনে, তারপরে সর্বাধিক বলা হয়েছে সাতজন পর্যন্ত একটা গরুতে কুরবানি দিতে পারবে। এরপরে উটের ক্ষেত্রে বলা হয়েছে সাত অথবা দশ, সর্বাধিক দশ, কিন্তু গরুর ক্ষেত্রে দশ নয়, গরুর ক্ষেত্রে সর্বাধিক সাতজন শরীক হওয়ার কথা বর্ণনা করা হয়েছে। এরপরে আসুন আমাদের সৌদি আরব ওলামায়ে কেরাম যে ফতোয়া বোর্ড আছে সেখানে প্রশ্ন করা হয়েছিল যে কুরবানিতে শরীক হওয়া কি জায়েজ এবং মুসলিমদের কত সংখ্যক লোক তাতে শরীক হতে পারে। প্রথমে তারা একটি ছাগল কুরবানি বলেন যে একটা বাড়ির পরিবারের জন্য একটা ছাগল যথেষ্ট। এরপরে তিনি বলেন যে একটি উট এবং গরুতে সাতজন যথেষ্ট, সেই সাতজন একই পরিবারে হতে পারে অথবা ভিন্ন পরিবার হতে পারে। অতএব দেখেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে কেরাম প্রত্যেকে সাতজন একটি উটে এবং গরুতে শরীক হওয়ার অনুমতি দেন। ফতোয়া লাজমা দাইমা 11 খণ্ড 401-402 ফতোয়া নাম্বার 2416। তাহলে সৌদি আরবে পরিষ্কার লাজমা দাইমা ফতোয়া বোর্ড বলছে যে সর্বাধিক আপনারা উট এবং গরুতে সাতজন দিতে পারেন, অথবা উটের জন্য ক্ষেত্রে দশজন পর্যন্ত বলা হয়েছে। কিন্তু এখানে পরিষ্কার যেটা আসছে যে ভাগে কুরবানি দেওয়া, শরীকে কুরবানি দেওয়া জায়েজ, প্রসিদ্ধ হাদিস থেকে পাচ্ছি, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, ফকিগণ, ইমামগণ এবং সৌদি আরব ওলামায়ে পরিষদ যারা ফতোয়া দিচ্ছেন তাদের সেখান থেকেও পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কোনো একতেলাপ আসছে না, কিন্তু কিছু আলেমগণ তেনারা এটাকে নিয়ে
অতিরিক্ত ইসলামকে বাড়াবাড়ি করেছেন, তারা বলছেন এই বিষয়ে কোনো হাদিসই নেই অথবা এই বিষয়ে এটা সফরদের জন্য। যে কটা হাদিস আমি বর্ণনা করলাম এরপরে আরও যে হাদিসগুলো এসেছে সেখানে এক জায়গাতেও আপনি যে সফর অবস্থায় বা আপনার হচ্ছে মুকিম অবস্থায় আপনাকে করতে হবে এই মর্মে কোনো হাদিস নেই। সফর অবস্থায় কোনো ঘটনা ঘটলে সেটা সাথে সাথে নির্দিষ্ট হয় না, বরং অনির্দিষ্ট একটা উদাহরণ থাকে। যে রাসূলুল্লাহ সাল্লাম যে সফর অবস্থায় মনে করে বিয়ে করতে গেছিলেন খাইবার ও মদিনায়, তাতে তিনি খেজুর পানি এবং ঘি মিশ্রণ করে এক প্রকার খাদ্য তৈরি করে তিনি ওলামায় দাওয়াত দেন, অর্থাৎ অলিমার দাওয়াত দেন। এটা সহিহ বুখারীতে 38 নম্বর অনুচ্ছেদ 4213 নম্বর হাদিস, সুনানি গ্রন্থে এই হাদিসটি এসছে, ইবনে মাজাহ এসছে 1909, তিরমিজিতে এসছে 1101। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাম যখন সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন এবং তখন তিনি অলিমা করেন এবং ছাতু খেজুর দ্বারা। অর্থাৎ এখানে বোঝা গেল যে সফর অবস্থায় ছাতু বা খেজুরের মাধ্যমে অলিমা দিয়েছেন। তাহলে কি আমরা বলবো যে ছাতু খেজুরের মাধ্যমে অলিমা দেওয়া হয়েছে কেবল সফর অবস্থায়, খাস মুকিম অবস্থায় দেওয়া যাবে না? অতএব আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা আতাকুম মির রাসূল ফাখুদু, সূরা হাসর 7 নম্বর আয়াতে রাসূল যেটা দেয় সেটা তোমরা নাও। অতএব যখন আমরা স্পষ্ট পাচ্ছি যে হাদিসের মধ্যে কোনো জায়গায় মুকিম বা এটা শুধুমাত্র সফরের জন্যই বিশেষ করে বলা হয়েছে যে এটা সফর অবস্থায় করা যাবে, সফর অবস্থায় করেছেন বলে এটা খালি সফরের জন্যই করা যাবে অন্য অবস্থায় করা যাবে না এমনটি নয়, আমরা এটাই বুঝতে পারি, বাকিটা আল্লাহ আলম। তবে যেটা বলবো যে যারা এই ধরনের বলছেন যে মুকিম অবস্থায় চলবে না, মুকিম অবস্থায় কুরবানি চলবে না, এটা অতিরিক্ত ইসলাম কিনে বারবারই করা হচ্ছে। কুরবানি আপনার শরীকে কুরবানি হওয়া জায়েজ আছে, তার আপনার হচ্ছে ফতোয়াও আছে, হাদিসও আছে, তবে যদি কারো সমর্থ থাকে সে একটা উট দিতে পারে, একটা গরু দিতে পারে, যদি সমর্থ না থাকে তারা ভাগাভাগি করবে কুরবানি সব সকলই পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই বুঝদান করুক। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.